আজকে আমাদের কাছে দিয়েছে এইরকম একটা অঙ্ক, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এবি বিসি সি এ প্লাস এ প্লাস বি প্লাস সি ইফ এ বি সি ইজ ইকুয়াল টু ওয়ান, থ্রি ফোর ফাইভ সিক্স, এই ধরনের অঙ্ক জয়েন্ট এন্ট্রেন্সে মাঝে মধ্যেই আসতে পারে, এছাড়া হায়ার সেকেন্ডারিতে আসতে পারে। আর এখানে আমরা আর একটা জিনিস ধরে নিয়েছি, সেটা হচ্ছে যে এ ইজ গ্রেটার দেন জিরো, বি ইজ গ্রেটার দেন জিরো, অ্যান্ড সি ইজ গ্রেটার দেন জিরো। যাই হোক, প্রথমে আমি দেখতে পাচ্ছি গিভেন হচ্ছে কি এ বি সি ইকুয়ালস টু ওয়ান, তার মানে এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই সি, বি সি হচ্ছে গিয়ে আমাদের ওয়ান বাই এ, আর সি এ হচ্ছে গিয়ে ওয়ান বাই বি। তার মানে এইটাকে আমি লিখতে পারি, তো এইটাকে এখানে লিখেছি, এটাকে এখানে লিখেছি, এটাকে এখানে লিখেছি, তো অত কনফিউজ হওয়ার কিছু নেই। তো এবার আমরা এম জি এম ইনইকুয়ালিটি ইউজ করে দেখতে পাচ্ছি যে দিস ইজ অ্যাটলিস্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু টু, দিস ইজ অ্যাটলিস্ট টু, দিস ইজ অ্যাটলিস্ট টু, দিস ইজ অ্যাটলিস্ট টু, তার মানে টু প্লাস টু প্লাস টু ইজ ইকুয়াল টু সিক্স। তো এম জি এম ইনইকুয়ালিটি যদি কেউ না জানে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে হবে ভিডিওটা। তার মানে দিস ইজ অ্যাটলিস্ট ইকুয়াল টু গ্রেটার দেন সিক্স। তো এম জি এম ইনইকুয়ালিটি মানে বেসিক্যালি হচ্ছে যে এক্স প্লাস ওয়াই বাই টু ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এক্স ওয়াই, এই জিনিসটা বলছেন। তো এখানে যদি আমাদের, তো টুটাকে আমি ওদিকে নিয়ে যেতে পারি, তো যদি এক্স হয় এ আর ওয়াই হয় ওয়ান বাই এ, টুটাকে আমি এদিকে নিয়ে গেলাম, এই সাইডে নিয়ে গুণ করলাম, দেন দ্যাট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার এ ইন্টু ওয়ান বাই এ। তো এ কেটে গেলে বেসিক্যালি দিস ইজ টু, তো দিস গ্রেটার দেন ইকুয়াল টু। তো এটাকে, এটা কী করে আসছে, এটা কেন আসছে, কোন কোন নাম্বারের ক্ষেত্রে ভ্যালিড, সেগুলো দেখতে গেলে আমাকে এম জি এম ইনইকুয়ালিটি বার করতে হবে। তো আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হলো না, বুঝতে অসুবিধা হলে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে, একবার দেখবার বুঝে নেবো তাহলে হবে না।